Okay. Hi, hi. Thank you. Hi guys, আমি বর্তমানে আছি মালয়েশিয়া মালাক্কাতে। তো এখানে এসে এমন একটি দোকান আমার চোখে পড়লো, তো ভিডিও না করে পারলামই না। খুব সুন্দর একটা দৃশ্য, এই যে দেখতে পাচ্ছেন সব হাতের কাজ। তো আমাদের দেশে যে এগুলি বানাই খুবই সুন্দর দেখতে, এই যে দেখতে পাচ্ছেন সব হাতের কাজ, এবং খুব মজবুত এইগুলি, এগুলি খুবই মজবুত এবং দেখতে খুবই সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে চালনিটার দাম 10 টাকা, খুব সুন্দর এই যে জিনিসগুলি দেখতে দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন হাতের ব্যাগ, মানে এই সবগুলি হাতের বানাইল। তো অনেক সুন্দর একটা দোকান এই যে দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে তো জিনিসগুলি হাতে বানাইলে খুবই সুন্দর দেখতে। পেঁয়াজ আলু রেশন রাখার জন্য খুব সুন্দর একটি জিনিস এই যে দেখতে পাচ্ছেন। তো আসলে জিনিসটা দেখতে ভাল লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন বসার টেবিল ছোট ছোট, আর এই সবগুলি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলি হাতের কাজ, এই যে সবগুলি হাতের কাজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে হাতের কাজ, এইগুলি দেখতে পাচ্ছেন এই যে সব কিছু হাতের কাজ, হাতে বানাইল সবকিছু। আমি পুরো দোকানটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এই যে দেখেন চেয়ার খুব সুন্দর, এই যে হাতে বানাইল এইগুলি, এই চেয়ারগুলি সবগুলি হাতে বানাইল। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করে, মানে ভালো লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো দোকানটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইনগুলি খুবই সুন্দর মাশাআল্লাহ। তো জিনিসগুলি আমার কাছে খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের বক্স, বেত দিয়ে হাতে বানাইল সবকিছু, অসাধারণ একটি দোকান এবং সবকিছু হাতে বানাইল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জিনিস। আমি পুরো দোকানটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপু এগুলি নিজে হাতে তৈয়ার করে বিক্রি করে। এই যে সব যা আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই সবগুলি ওরা নিজের হাতে তৈয়ার করে বিক্রি করে। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে দোকানটা খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আপুটা কথা বলতে চাচ্ছে না। তো যাই হোক, আমার কাছে দোকানটা খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দোকানটা খুবই সুন্দর, আর এই সবগুলি হাতের কাজ, ওনারা নিজেরা করে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দক্ষতা, খুবই অসাধারণ একটি দক্ষতা ওদের। এই যে দেখতে পাচ্ছেন এগুলি ওরা নিজেরা সব হাতে তৈরি করে এখানে বিক্রি করে।
তো গাইস আমরা এখন বর্তমানে আছি মালয়েশিয়া কোয়ালালামপুর মালাক্কাতে। তো এই দোকানটি মালাক্কাতে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দোকান। ওকে হাই হাই থ্যাংক ইউ গাইস। দেখতে পাচ্ছেন এই যে ডাব গাছে কি সুন্দর ডাব ধরে আছে একদম নিচে, কিন্তু একদম নিচে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ, এই যে মাটির সাথে ডাব, এই যে দেখতে পাচ্ছেন। তো আমাদের দেশে এরকম গাছে যদি ডাব ধরে রাখতো তো এলাকার ছেলেরা, যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাব গাছ অনেক সুন্দর আর প্রচুর ডাব ধরে এই গাছগুলিতে। গাছ দেখতে পাচ্ছেন এই যে আম গাছ কত সুন্দর আম ধরে আছে, যে বিশাল বড় বড় আম দেখতে পাচ্ছেন। এই যে এই গাছগুলি ১২ মাস আম ধরে, এই গাছগুলিতে মূলত ১২ মাস আম ধরে। আর আম কিন্তু এইগুলি খুবই সুস্বাদু, খুবই মিষ্টি হয় খেতে। এই যে দেখতে পাচ্ছেন মশলা কত সুন্দরভাবে ধরে আছে। তারপরে যে এখানে একটি বিশাল বড় আম। তো আমি এখন বর্তমানে আছি মালয়েশিয়া মালাক্কাতে, মালাক্কাতে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমগুলি কত সুন্দরভাবে ধরে আছে। এই যে তো এই যে আমি গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন ১২ মাস আম ধরে, একদিক দা পাকে আরেক দিক দা আমের ফুল আসে। এই যে দেখতে পাচ্ছেন আর একদম মাটির সাথে লেগে আছে গাছটা, খুবই সুন্দর। এই যে আমগুলি আমাদের দেশে যদি এরকমভাবে নিচে এত নিচে আম ধরে থাকে ছোট ছোট বাচ্চারা পেরে সব নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মালাক্কার পরিবেশ। আমি এখন বর্তমানে আছি মালাক্কাতে। এ হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়ি। তো আমরা এখানে এসেছি কাজের জন্য। এই যে কোল্ডরুম, আমরা মূলত মালয়েশিয়াতে কোল্ডরুমের কাজ করি। আর এই যে কোল্ডরুম, এই কোল্ডরুমে একটু সমস্যা হয়েছিল, তো এটি ঠিক করার জন্য এসেছি। দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে একটা বাড়ি, খুব সুন্দর ডিজাইন করা। তো আমরা এখন বর্তমানে আছি মালাক্কা মালয়েশিয়া, মালয়েশিয়া মালাক্কাতে আছি, একটি কাজের জন্য এসেছি আমরা। তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর। তো ভাবলাম আপনাদেরকে একটু মালাক্কার পরিবেশটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মালাক্কার বাড়িঘর। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা খুবই সুন্দর ডিজাইন করা। আর বাড়ির সামনে যে গাছগাছালি লাগায় রাখছে, গাড়ি পার্কিং করে রাখছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে তো আমরা এই যে এই ফ্যাক্টরিতে এসেছি, ছোট্ট একটা ফ্যাক্টরি মুরগির, মুরগির এই ফ্যাক্টরিতে এসেছি কাজ করার জন্য। তারপর এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ, আম গাছ, এই যে আম গাছ ১২ মাস আম ধরে, দেখতে পাচ্ছেন আমের বইল এসেছে।